পর সিগারেট খাওয়া যাবে কি না ভাই? ইফতারের পরে গু খাওয়া যাবে? গু খাওয়া সিগারেট খাওয়া একই কথা। যে প্রশ্ন করেছে যে সিগারেট খাওয়া যাবে না, ওকে ভাই ওকে গু খাইয়ে দিন। হ্যাঁ, ওকে গু খাইয়ে দিন, গু খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, কেমন কথা? আরে বিপদে পড়ে ইসলাম আসার আগে গু খেয়ে নিয়েছিল, রাতে একদম গু খেয়ে নিয়েছিল, কিন্তু সিগারেট খেয়েছে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না। কাজে ওকে গু খাইয়ে দিন, সিগারেট খাওয়াই না। এই সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, হিরোইন গাঁজা যেমন হারাম, জর্দা গুল তামাক সিগারেট তেমন হারাম, খাওয়া যায় না। বুঝেছেন না বুঝেন না? এটা কখনো খাওয়া যায় না। সাহারি খেতে খেতে আজান দিলে করণীয় কি, এখানে একটা বিশ্লেষণ করতে হবে। ভালো বিশ্লেষণ না করলে পরে হবে না। এখানে অনেকে অনেক ধরনের ফতোয়া দিয়েছে, সাহারি খেতে খেতে আজান দিলে করণীয় কি। অনেক হুজুর হাদিস পড়তে পড়তে এমন পড়া পড়েছে যে আপনার রোজাই নষ্ট করে দিয়েছে। হাদিসে আছে তোমার যে খাবারটা সামনে আছে খেয়ে না, ঠিক আছে? আপনার পেলের ভর্তি খাবার আছে, আপনি এখন পেট ভরে খাইবেন 5 মিনিট ধরে, আজান হয়ে গেছে, এক লোক মাত্র দূরের কথা। যদি শুভ সাদেক হয়ে যায় এক দানাও খেতে পারবে না, এটা মনে রাখবেন। আজানের সাথে সম্পর্ক নাই। কিছু মুয়াজ্জিন আছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আগে আজান দেয়, কে হুজুর কেন আজান দিলেন? বলছে যাতে করে রোজা নষ্ট না হয়, এই জন্য 4-5 মিনিট আগে দিয়েছে, ঠিক আছে? আর ইফতার ইফতারের পরে দিলেন কেন? এই জন্য যে সূর্য ডুবেছে কি ডুবে নিয়ে জন্য বুঝছেন, এই মুয়াজ্জিন পিটনের দরকার। হ্যাঁ, আমি ছাত্র বয়সে 7 মিনিটে খানা খেতাম, কয় মিনিটে, এটা আমার বান্দা ছিল, 7 মিনিটের মধ্যে খানা খেয়ে শেষ করতেই হবে আমাকে, তাও বই সামনে রাখতাম, ঠিক আছে? ভাইয়ের আমার 7 মিনিটে খানা ফুল খাওয়া যায়, আর যদি সামনে 2-4 লোক মা থাকে তাহলে আপনার 3 মিনিট 5 মিনিটে খাওয়া যাবে না, খাওয়া যাবে কি যাবে না? তো এই মহাজন অন্যায় করেছেন, অন্যায় করেন, আমার মতো লোক তো আজান দিলে আর খাবে না। সুতরাং আজান মানে ঠিক টাইমে যদি আজান হয়, যেমন আমরা দিয়ে থাকি, আমাদের আজান হয়ে গেলে আর একটা দানা খেতে পারবে না, ঠিক আছে? তবে 10-20 সেকেন্ড আগে অনেক সময় দেওয়া হয় আমাদের আজানটা, এটা ঘড়ির ব্যাপার। তো আপনার এক গ্লাস পানি খেতে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ড লাগে, আপনি ধূপ করে পানিটা খেতে পারেন, এর থেকে আর বেশি দেওয়া যাবে না। এটা একটা ইস্তেমবাতি মশালা, যে শুভ সাদেক হয়েছে খাওয়া বন্ধ করুন। যিনি দেখেছেন মহাজ্জুর সাহেব আগে দেখেছে, তারপরে ঘোষণা দিয়েছে, তাই না? এই যে দেখার মধ্যে ওই সময় তো ঘড়ি একদম কাটা কাটা ধরতে না, কাজে একটু সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড এদিক ওদিক হলে রোজার সমস্যা হবে না। তবে সামনে যা খাবার আছে খেতেই থাকবেন, রোজা হবে না। সাথে সাথে শুভ সাথে হলে পারে বন্ধ করতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পূজার তৌফিক করুন, বলেন আমিন, ঠিক আছে? বুঝেছেন? এটা চেয়ারে বসে সালাত হবে কি না? জি না, হবে না। চেয়ারে বসে সালাত পড়া যাবে না, কোনো অবস্থাতে যাবে না। বুঝি কেমন কথা বলে? একটা অবস্থাতে যাবে, বাকি কোনো অবস্থাতে যাবে না। আপনাকে আদেশ করা হয়েছে কেয়াম কায়মান, দাঁড়াইতে হবে। কেয়াম হচ্ছে ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ, বা কেউ বলেছে শর্ত, শর্তই হোক, কেবলা করে পড়া ফরজ, শর্ত। ক্যাম ক্যাম দাঁড়িয়ে নামাজ পড়াটা জরুরি, করতে হবে ফরজ। দাঁড়াইতে যদি না পারে তাহলে কৌদা না জুলুসান বসে পড়তে হবে, ঠিক আছে? বসে যদি পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে, এর বাইরে কোনো অপশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বলে নাই যে কোনো উঁচু জিনিসের উপর বসে যাও। ওই সময় চেয়ার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কে যেন ডাক দিচ্ছে, তো রাসূলুল্লাহ খুতবা থেকে নেমে গিয়ে চেয়ারে বসে তার সাথে কথা বললেন, পরে এসে আবার খুতবা পূর্ণ করলেন, চেয়ার ছিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো কেউ চেয়ারে বসে সালাত পড়ে নাই, টুলে বসে পড়ে নাই, উঁচু জায়গাতে পড়ে নাই। একজন সাহাবি সিজদা দেওয়ার সময় বালির সামনে রেখে সিজদা দিচ্ছে বসে বসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালির টেনে ধরে টেনে ফেলে দিল,
আমাদের বহুত মসজিদে দেখেছি এক চারে বুড়া বসা আর এক চারে বালিশ রেখে সিজদা করে, আর এক চারে সিজদা করে, পাগলামি করার জায়গা পান নাই, চারে বসে বসে সারা জীবন ঘুষ খেয়েছেন, আর এখন আপনি মুসল্লিগিরি দেখাচ্ছেন না, মাশাআল্লাহ মুসল্লি বুঝা মুসল্লিগিরি দেখান ভাই, এরকম কেউ লোক থাকলে রাগ করেন না, রাগ করেন না, বুঝছেন? মুসলমানদের পায়া হাতে এত সমস্যা হবে কেন? হ্যাঁ, যুদ্ধ নাই, জেহাদ নাই, ব্যায়াম নাই, ট্যাম নাই, খালি বসে বসে থাকার অবস্থা খারাপ হয়ে যায়। ভাইয়ের আমার কি বললাম, দাঁড়িয়ে না হলে বসা না হলে শুয়া, এখন বসবেন কিভাবে? নমাজে যেভাবে বসে ওইভাবে বসবেন, পারলেন না তাহলে জামাই যেভাবে বসে, এই যে আমি এখন বসে আছি, তাহলে জামাই বাবু হয়ে বসে, ওটা পাচ্ছেন না, তাহলে পুরো দুই পাকে কেবলার দিকে চালিয়ে দেন, দিয়ে বসে বসেই নামাজ পড়তে হবে, এভাবে কোনোটাই সম্ভব নাই, তাহলে শুয়ে নামাজ পড়তে হবে, পাচ্ছেন না তাহলে আপনার জন্য মসজিদ যাওয়া দরকার নেই, বরং মোটর সাইকেলে উঠে যুবকের মতো মোটর সাইকেল চায়ের চালিয়ে গিয়ে মসজিদের সামনে স্টার্ট করে দিয়ে যা চেয়ারে বসে গেছে, ঠিক না? বরং মোটর সাইকেল চালিয়েছে চালাচ্ছে, আর ওই সালাতে যাবে না, বসে সালাত পড়তে পারবে না, দাঁড়িয়ে পড়তে পারবে না, চেয়ারে বসে, হ্যাঁ হাঁটছে চলছে সব কিছু করছে, ও কোনো সমস্যা না, ওখানে যা আল্লাহ এই সালাত হবে না, হ্যাঁ যে দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, শুতেও পারে না, চেয়ার ছাড়া হবে না, ওকে চেয়ারে বসাই দিয়ে পড়ুন, এছাড়া আর কোনো রাস্তা নাই, আশা করি বুঝতে পেরেছেন। ঈদের সালাতের ক্ষেত্রে কারো যদি জামাত ছুটে যায় তাহলে সে ব্যক্তি ঈদের সালাত আদায় করবে কিভাবে বা তার করণীয় কি? যদি আপনি জামাত পেয়ে যান, যদি আপনি জামাত পেয়ে যান তাহলে বাকি রাকাতগুলো পূরণ করে নেবেন যেভাবে ইমাম সাহেব পড়েছেন সেভাবে, আর যদি জামাত না পান তাহলে একা একা ঈদের সালাত আদায় করে নেবেন, কথা বুঝছেন? ঈদের সালাত কী করবেন? আদায় করবেন যেভাবে আদায় করার নিয়ম, যারা বারো তাকবীরে পড়েন বারো তাকবীরে, যারা ছয় ছয়, যারা চার চার, যারা আট আট, যারা দশ দশ, যে যেভাবে পড়েন সেভাবে পড়ে নিন। কিন্তু জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে দুই রাকাত পড়লে হবে না, আপনাকে জোহর চার রাকাত পড়তে হবে, জুমার সালাতের হুকুম ভিন্ন, আর ঈদের সালাত ছুটে গেলে যেভাবে পড়েন ওইভাবে আপনি পড়ে নেবেন, ঠিক আছে? যদি দেখা যাচ্ছে ঈদের মাঠে জায়গা হচ্ছে না, অনেক মানুষ জায়গার কারণে দ্বিতীয় জামাত করা প্রয়োজন, তাহলে দ্বিতীয় জামাত করবেন, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে ইমাম নাই, দ্বিতীয় জামাত কাকে দিয়ে করব, তাহলে আগের ইমাম যিনি সালাত পড়িয়েছেন উনি আবার দ্বিতীয় জামাত করাই দেবে, বুঝেছেন? আশা করি ক্লিয়ার হয়েছে অনেক কিছু। জনক সাহেব বলেছেন, কোনো এক ওয়াক্তের সালাত কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়ে ঈমান আনতে হবে, তার এ বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি? আমার মতামত কি, কোনো হাদিস কি বলে এটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তরকুস সালাত, একজন মুসলিম আর একজন কাফের মাঝে পার্থক্য সালাত ত্যাগ করা, সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিসে আছে, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআমিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত আপনার ফরজ সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সালাতান মাকতুবা, ফরজ সালাত যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, সুতরাং নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছাকৃত সে কাফের হয়ে যায়। এখন এই হাদিসের ব্যাখ্যা কী, এ হাদিস কী বোঝাচ্ছে, এ হাদিস দ্বারা কী বোঝা যাচ্ছে? যারা সালাত পড়ে না, আবু হানিফা রাহিমাল্লাহ চার মাজাবের চার ইমামদের মত হচ্ছে সে কাফের, সে কি কাফের, কোন সালাত পড়ে না, পাঁচ অক্ত সালাত পড়ে না, ঈদের পড়ে না, জুমা পড়ে না, তাহলে অরিজিনাল কাফের কোনো সন্দেহ ছাড়া। তিন ইমাম বলেছেন তাকে কাফের হিসাবে মুরতাদ হিসাবে হত্যা করে দিতে হবে, আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, ঠিক আছে? কেউ বলেছেন
তিন দিন সময় দিতে হবে, তওবা করলে ভালো, না হলে কল্লা পার করে দিতে হবে। আপনারা আবার পার করিয়েন না, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি না করে তাহলে মরার পরে খবর আছে, আপনার লাফালাফি দরকার নাই। খালি মাসালা বলে দেন, প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিদের কানে চলে গেলেই আলহামদুলিল্লাহ। এখন নেটের যুগ, এই বাবুরা ক্যামেরা বাবুরা তাদের কাছে পৌঁছাই দিবে। এরপরে যদি তারা পালন না করে, মরার পরে এমন সাইজ হবে, বলবে ওরে কেন শুনিনি, কেন শুনিনি। সেদিন তারা বুঝবে আমার দরকার নাই তাদের সাথে যুদ্ধ করতে, কারণ তারা মুসলমান, নামাজ পড়ে, মুসলমান, কাবাকে কেবলা মনে করে। এদেরকে হত্যা করার অধিকার আমাদের নাই, এদের উপরে তলোয়ার ধারণ করা আমাদের অধিকার নাই, ইসলাম দেয়নি। বুঝেছি না বুঝে নাই? হ্যাঁ, কি বলছিলাম? তাহলে কোনো সলাৎ যে পড়ে না সে কাফের, কারোর দ্বিমত নেই। এই লোকটা যদি নতুন করে সলাৎ পড়তে আসে তাহলে তাকে তওবা করে মুসলমান হতে হবে, ঠিক আছে? এখন কখনো পড়ে কখনো ছেড়ে দেয়, ছাড়ে তো কি ইচ্ছাকৃতি তো ছাড়ে নাকি? এদের মতে দুইটা মত আছে, একদল বলছে কাফের, হাদিসে আছে ছেড়ে দিলে কাফের, ইচ্ছাকৃত ছাড়লে কাফের। আর একদল বলছে না, কাফের হবে না, কাফের হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, তাকে ডাইরেক্ট কাফের ফতোয়া দেওয়া যাবে না, কাফের বলা যাবে না। এবং এটা বলা যাবে না সে কাফের হয়ে গেছে তাহলে মুসলমান নয়, তাকে তওবা করতে হবে, কালিমা পড়তে হবে, তারপরে আপনার আবার পরের সালাত পড়তে হবে, ঠিক আছে? কি রেখেছেন প্রশ্ন? যদি সালাত আদায় করতে চায় ও ইচ্ছাকৃতভাবে তরক করে, তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়তে হবে, ঠিক আছে? পরবর্তী কি, তাহলে আগে মুসলমান হতে হবে সালাতের হুকুম পরে, ঠিক আছে? এই যে পড়ে পড়ে না, ছাড়ে ধরে ছাড়ে ধরে ছাড়ে ধরে, একে কাফের বলা যাবে না, বরঞ্চ তাকে তওবা করার জন্য বাধ্য করতে হবে, সালাতের জন্য বাধ্য করতে হবে। তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে এবং সে সালাত কন্টিনিউ করবে। আর একাত্ম সালাত ছেড়ে গেছে, ঠিক আছে, একাত্ম সালাত কাজে কর্মে ছেড়ে গেছে, অনেক বক্তা আছে